হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিকাস ডিলাইটে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসেন। আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজছে হচ্ছে 9:30, ঠিক আছে? 9:30 বাজছে, 9:30 থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম। চাটা খাওয়া হয়ে গেছে আমার, ভাত বসিয়েছি, মেয়ে ভাত খাবো তাই বললো, তো ভাত বসিয়েছি। ভাত হচ্ছে আর কি তরকারি করবো সেটাই ভাবছিলাম। তো একটা সবজি করি, সবজি রান্না করবো। আর আসরা মাংস আনতে গেছে, ঠিক আছে, এইসবই রান্না করবো আজকে। আর আজকের আবহাওয়াটা সকাল সকাল ঘুম থেকে উঠে এত রোদ উঠেছিল, তো এখন আর রোদ নেই, একদম মেঘলা হয়ে আছে। দুদিন ধরে মানে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে, খুব যে একটা গরম ছিল সে গরমটা নেই। মানে বৃষ্টি টিষ্টি হচ্ছে, তো তো চারিদিকে বৃষ্টি হচ্ছে, শুধু যে মোড়ারয়ে হচ্ছে তা না, মোড়ারয়ে অবশ্য কমই হচ্ছে বৃষ্টি, অন্যদিকে সব অনেক বৃষ্টি হচ্ছে, তো এই জন্যই মানে একটু আবহাওয়াটা একটু ঠান্ডা আছে, বাতাস হচ্ছে। চলো ঝটপট রান্নাটা করে নিই, বসে থাকলে হবে না, ঠিক আছে? যত বসে থাকবো বেলা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এদিকে আমার রান্না হবে না, আর দেরি হয়ে গেলে ভালো লাগে না, ঠিক আছে? আরও অনেক কাজ থাকে, রান্না টান্না করার পর অনেক কাজ থাকে, সেগুলো তো করতে হয়। তো ফ্রিজ থেকে দেখি সবজিগুলো বার করি। কালকে যে আমার অবস্থা হয়েছিল ফ্রিজে আমি মানে দুধ রেখেছিলাম, সেই দুধ আমার হাত থেকে পড়ে গিয়ে কি অবস্থা, গোটা ফ্রিজ ট্রিজ একদম নিচে আমার ভর্তি হয়ে গেছিল। চলো দেখি, বেগুন নেব, ঢেঁড়স আছে, হচ্ছে বিনস, গাজর, হচ্ছে পটল। চলো এই দিয়ে একটা সবজি বানিয়ে নিই ঝটপট। লাইটের আলোতে কি অবস্থা হচ্ছে, এদিকে দেখো মেয়েকে দুধ আনতে পাঠিয়েছি, দুধ দাদা এসেছেন, তো দুধ আনতে গেছে। মানে কুহু প্রতিদিনই দুধ আনতে যায়, ওকে খুব ভালো লাগে, যখনই কুহু বলে ডাকে তখন কুহু ছুটতে ছুটতে চলে আসে, মামাম দুধ এসেছে। আর এদিকে দিয়ে দিয়েছে দেখো 1 কিলো দুধ, এটা আবার ভাগ করে নিতে হবে দিদিদের সঙ্গে, কারণ দাদা বলছে নাকি বোতল ছিল না, ওই জন্য একসঙ্গে দুধ নিয়ে চলে এসেছি, আপনি ভাগ করে নেন। তো দেখি চলো এই বোতলে করে ভাগ করে নেবো, আর এদিকে সবজি কেটে নিয়েছি, চলো ঝট। তো ফ্রেন্ড, এই যে দেখো আমার মাংসটা এখনো রান্না করা হয়নি, তো ওইটা দেশি চিকেন, এটা আমার শ্বশুরবাড়ি থেকে দিয়ে মানে নিয়ে আসলো, আজটা বলেছিল আমার জন্য, তো দিয়েছে আমার ননদ। দেশি চিকেন রান্না করছি, ঘরেরই মুরগিটা, তো এখনো রান্না হয়নি, দেরি হলো আসতে আসরাতের, তো এই জন্য দেরি হয়ে গেল রান্না করতে। মানে 11:30 বেজে গেছে, 10:45, আমি ঠিক ঘড়িটা দেখিনি কটা বাজছে, ঠিক আছে? তো একদম দেশি মুরগির পাতলা লাল ঝোল হবে আজকে, আর সবজি রান্না করেছি, আর সঙ্গে তো আম থাকবে, ঠিক আছে? ভাতটা সব হয়ে গেছে, শুধু ঘরগুলো মুছবো, এখনো মোছা হয়নি। চলো রান্না করে নিই ঝটপট, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো চিকেনের দেখো একদম লাল লাল ঝোল হয়ে গেছে আমার, প্রেশারে সিটি দিয়েছিলাম, একদম সেদ্ধ হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করবো, পরে আসছি। তো এবার দেখো খাওয়া দাওয়া করার পর আমি দেখো রেডি হয়ে এখন যাচ্ছি কোথায়, তো এখন বাজছে 4:30, ঠিক আছে? তো 4:30 সময় রেডি হয়ে আমরা এখন যাচ্ছি একটা দাদার বাড়ি, মানে আশরাফদের স্কুলে কলিগ আছেন, ওনারই বাড়ি যাচ্ছি, কোথায় বললো নামটা, বালিয়াড়া না কোথায়, ওখানটায় যাচ্ছি আমরা, ঠিক আছে? তো রেডি হয়ে যাচ্ছি, তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। Thank you.
আমরা দেখো চলে এসেছি ওই দাদার বাড়ি। তো মা আমি এখন বসে আছি আর গল্প করছি, ঠিক আছে। আর ভীষণ গরম লেগেছে বাইরে, ভীষণ গরম। তো ওখানে হাওয়া খাচ্ছি আর বসে আছি আর দিদির সঙ্গে গল্প করছি। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো আমাদের সামনে তো পরব আসছে, ঈদ আসছে, জান বুঝতে পারছো। তো আমাদের কুরবানি তো দিতে হয়, তোমরা সবাই জানো। তো ওই কুরবানির জন্য ওই দাদার কাছে ছাগল কেনা হয়েছে। তো ওই ছাগল দেখতে মানে যাওয়া, ঠিক আছে। তো দাদা রোজ ডাকে আসো আসো করে, তো যাওয়া হয় না। আর আমার মেয়েও ভীষণ এক্সাইটেড হয়ে আছে ছাগল দেখতে যাওয়ার জন্য, অনেক দিন ধরে ব্যস্ত লাগিয়েছে। পাপা চলো আমাকে নিয়ে চলো। তো আমাকে প্রত্যেক দিনই বলে মামাম চলো মামাম চলো, কিন্তু আমার সেটা সময় হয় না। কখন যাবো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে, নিয়ে যাওয়ার পর মানে বাড়ি নিয়ে আসার পর আর যাওয়ার ইচ্ছে হয় না। তো আজকে দেখলাম ছুটি আছে, তো ওকে নিয়ে আবার গেলাম যে চলো দেখে আসবা ছাগল। তো এই যে কালো কালারের যে ছাগলটা দেখতে পাচ্ছ, এটাই কেনা হয়েছে, আর ওটা মনে হয় দাদারা দেবে, ঠিক আছে। ওই ছাগলটা তো দেখো, ছাগলটা কী বড় হয়ে গেছে আর কতটা মানে দাঁড়িয়ে যাচ্ছে না, দেখতে কিন্তু হেভি লাগছে। আমার মেয়ে মানে কুহু কী বলো তো, এত বড় কিন্তু ছাগল দেখেনি আগে, ওই জন্য ভয়ে কাছে যাচ্ছে না। ছাগল দেখার জন্য এতটাই ব্যস্ত করছিল, এখন আর ভয়েই যাচ্ছে না কাছে, ঠিক আছে। তো ওকে বলছি দেখ মারবে না কিছু বলবে না, কিন্তু ভয়ে যাচ্ছে না। ওর পাপার সঙ্গে দেখো খেলা করছে, কিন্তু দূর থেকে দেখছে পাপা আমি খাবো আমি খাওয়াবো এটা বলছে, কিন্তু গিয়ে খাওয়াতে পারছে না, এত মানে ভয় লাগছে ওকে নাকি। এত বলছি যে না কিছু বলবে না, ওরা ভালো কিন্তু শুনবে না। তো দেখো ছাগলটা কতটা দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, দেখতে কিন্তু ভালো লাগছে। তো মোবাইলের কাছে দেখো চলে আসছে, ভাবছে এটা মনে খাবার, খেতে চলে আসছে এটাকেও। তো এই ছাগলটাই কেনা হয়েছে, ঠিক আছে। তো দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে। ছোটো ছোটো বাচ্চারা সব ঘুড়ি ওড়াচ্ছে, তো আমি ছাদ থেকে দেখছি। তো খুব ভালো লাগছে দেখতে, আর চারিদিকটা এত মানে সবুজ সবুজ হয়ে আছে, সত্যি খুব সুন্দর লাগছে। আর এত বাতাস দিচ্ছে, একদম শুদ্ধ বাতাস, কোনো দূষিত বাতাস কিচ্ছু নয়, খুব সুন্দর বাতাসটা। আর দেখো ঘুড়ি উঠছে না, খুব ভালো লাগছে দেখতে। আমার মেয়েকেও দেখালাম। তো আমরা এখন মোড়ারয় চলে এসেছি, তো মোড়ারয় চলে এসেছি, তো যেখানে সার্কাস বসে ওখানে এসেছি, কারণ ফুচকা খেতে ইচ্ছে করলো, তাই ফুচকা খেতে গেছি আমরা, ঠিক আছে। আর এখানে দেখো আইসক্রিমের স্টল বসেছে, তো ফুচকা খাওয়া হয়ে গেছে আমার। তো তারপর মেয়েকে আইসক্রিম কিনে দিতে আসলাম, তো মেয়েকে আইসক্রিম কিনে দিলাম, কারণ মেয়ে তো ফুচকা খায়নি, আমি শুধু একাই ফুচকা খেলাম। আর ভীষণ গরম, ওখানে গরমে থাকা যাচ্ছে না। আর কি জোরে জোরে গান বাজছে, গানের আওয়াজে মাথা ধরে গেছে, ঠিক আছে। গান তো বাজবেই, যেহেতু সার্কাস মেলা হলে তো গান বাজেই, তোমরা তো সবাই জানো। তো চলো মেয়েকে আগে আইসক্রিম খাইয়ে নিই, তারপরে আমি আবার আইসক্রিম খাবো, খুব গরম লেগেছে। তো চলো মেয়েকে আগে খাইয়ে দিই, কারণ মেয়েকে না খাওয়ালে গায়ে টায়ে সব ফেলবে, জামা টামা সব ভর্তি করে দেবে। ও এখন নিজে নিজে খাচ্ছে, খাক যতটুকু পাচ্ছে, তারপর আমি খাইয়ে দেবো, ঠিক আছে। তো চলো মেয়েকে খাইয়ে নিই।
তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি খাচ্ছি দেখো আইসক্রিম, ঠিক আছে? তো চলো ফ্রেন্ড, খেতে খেতেই আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।